মিট মেরে এখানে ভেঙে দিয়েছে আমাদের কাজ প্রীতি আর জয় এখানে বুক বলা ব্রো উই আর গোইং টু সমুদ্র ম্যান লুক এট দিস ভিউ ম্যান জাস্ট অসাম So hey guys, what's up everybody? It's a boy who here at back at again with the new vlog, baby. আজকে আমার খুশির কোনো ঠিকানা নাই, but because আমি পুরী যাচ্ছি আজকে আমরা আমি মা বাবা আর আমাদের গ্রাম থেকে অনেকজনই যাচ্ছে বাসে করে। তো মজা যতটা বাট ততটা নার্ভাসনেসও লাগছে, কেননা বাসে তো আমি কোনোদিন যাই না আর বাসে একটু আমার কতবার বলবো তোমরা তো জানোই, যাই হোক তার জন্য ব্যবস্থা করে নিয়েছি। আর যাই হোক গাইজ, আমি খুব এক্সাইটেড পুরীটা, মানে আমি কভার করার জন্য আমার অনেকদিন ধরে ইচ্ছে ছিল যে পুরী যাবো, বাট আমার কাজ ফাজ এই সকলের জন্য যাওয়া হচ্ছে না, বিকজ বহুত কষ্ট করে ঠাকুরের ইচ্ছায় আমি ছুটি পেয়েছি। আর যাই হোক ব্লগে এইবারে মানে বেস্ট মজা এভার হবে, মানে এবারে কাদা করে দেবো, আমি স্পষ্ট কথা আমি কাদা করে দেবো। আর ওইখানে যেহেতু আপনি বাংলা ভাষা চলেন, ওইখানে যে এবার এমনি ভাষা বলতে হবে, জয় জগন্নাথ ঢাই কিড়ি কিড়ি মিথ্যা কথা নাই বলছু, তোমরাও পাশে থাকছু তো এনজয় হচ্ছু, চলো বাসে যেয়ে দেখা হবে। এখন বাসে টাইম হয়ে গেছে, বাস চলে আসবে তারা। ফাইনালি এখন তিনটে বাজছে, দুপুর তিনটে জাস্ট, আমাদের এখন খাওয়া দাওয়া হলো, এখনো বাসও ছাড়েনি। আমি এখন ভাবছি যে মানে পেট ভরে গিয়েছে আর খাওয়া পেটে থাকলে বুঝতে দিতে পারো, বাসে তো পেছন সিট তার আবার মানে একদম জার্কিন হবে, অবস্থা খারাপ, মানে একদম পুরো সেরা মজা হবে পুরীতে। আর আমাদের এখন বাস ছাড়বে, তো চললাম আমরা বাসের কাছে, টাটা। আমরা সবাই বাসে যাচ্ছিলাম, মিট মেরে এখানে ভেঙে দিয়েছে আমাদের কাজ। এখন আমরা আছি রানীগঞ্জের সাহেবগঞ্জ গ্রামে। এখানে ছোটখাটো না, একটা বড় ইনসিডেন্ট হলো, আমরা বাসে আসছিলাম, ওইখানে কয়েকটা ছেলে মোড়ে, তো ওইখানে ওরা চাঁদা আদায় করছিল, তো আমাদের বাসের ড্রাইভার নতুন কিছু বুঝতে পারেনি, তো তাই বাসটা মানে ওদেরকে চাঁদা না দিয়ে এগিয়ে গিয়েছিল। তো একজন মানে আমাদের মতো নিয়ম ছেলে একটা বড় ইট নিয়ে মানে কাঁচ ভেঙে একটা মেয়ে ছেলের মাথায় পেয়ে গিয়েছে, মানে আমরা সেই সিটে বসছিলাম, আমাদের এদিকে গোটাই কাঁচ ফাঁচ গোটাই ইয়ে হয়ে গিয়েছে। তো ছেলেটার ভিডিও, তো ছেলেটাকে তো ধরলাম আমরা যে পড়ে, তো যাই হোক ছেলেটা পালাবার চেষ্টা করছিল, ধরলাম, সব তো ভিডিওর মধ্যে দেখতে পাবে। পুরী যাওয়ার প্রথমেই এইরকম একটা ইনসিডেন্ট, মানে এটা আনএক্সপেক্টেড। ছেলেটাকে যথেষ্ট শাস্তি দেওয়া হবে, বিকজ ছেলেটাকে আমরা পুলিশের হাতে তুলে দিলাম, আর এইটাই উচিত, এইরকম বান্দ্রামো করতে গেলে এরকম শাস্তি পেতে হবে বস। ফাইনালি এখন আমরা ভুবনেশ্বরে নামলাম, মানে এখন বাজছে 9টা, আর গাইস পুরো মানে একদম শরীরটা খারাপ হয়ে গিয়েছে, মানে আমি খুব টায়ার্ড আছি, মুখ টুক ধুই নি তোমাদের সাথে কথা হচ্ছে, এত বড় ব্যাগ নিয়ে দেখতে পাচ্ছি। এখন আমরা চললাম স্নান করতে ভুবনেশ্বরে, আর এখন অনেক ভিডিও বানা, আমি ভিডিও বানাবার সময়ই পাচ্ছি না, মানে এতটা ব্যস্ত, মানে নামলাম বাস থেকে চা খেলাম মুখ ধুলাম, জাস্ট মানে একদম শরীর তো টায়ার্ড আছে। সো এখানে আমরা এখন স্নান করতে এলাম, আর মানে জায়গাটা পুরনো রাজবাড়ির মতন, মানে যে জিনিসগুলো আমি পছন্দ করি সেই জিনিসগুলো, মানে বেস্ট একদম। আর তোমরা জাস্ট পজিশনটা দেখো, আরো কি কি জিনিস এক্সপ্লোর হতে চলেছে, জাস্ট গাইস ভিউটা দেখো, এই ভিউজ গুলো আমার মানে দারুণ লাগে, পুরনো ঐতিহাসিক স্ট্রাকচার দারুণ লাগে, খুব ভালো লাগে, মানে এখানে দারুণ। আর এইগুলো যেগুলো দেখতে পাচ্ছ সবগুলো রুম, আর এখানে আমরা বাথরুমে গিয়ে আমরা স্নান করবো, যাই হোক এইগুলো দেখবার নাই। আর যাই হোক আমরা এখন নিচে চললাম, ড্রেস ফ্রেস চেঞ্জ করবো, গামছা পেহেন কে পুরা একদম স্নান করেঙ্গে, ফের মন্দির মে পূজা করেঙ্গে, ফের পুরা মচায়েঙ্গে। তো যাই হোক তোমরা পাশে থেকো, এখন অনেক কিছু বাকি, অনেক কিছু, জাস্ট থাকো। স্নান টান করা কমপ্লিট একদম, মানে এইখানে ঠান্ডা বলতে কিছু নেই, এখন ডিসেম্বর মাসের আমরা আজকে 20 তারিখ, এখানে মানে উড়িষ্যাতে একদম ঠান্ডা নেই। আর আমি আবারও বলছি প্লেসটা আমার জাস্ট ঘ্যাম লাগছে, সবাই নিচে তো সবাই আছে তোমরা দেখতে পাচ্ছ। আর বলতে ভুলে গেছি আমরা বাসে এসেছি, আমরা ট্রেনে আসিনি, মানে আমাদের গ্রাম থেকে একটা ট্যুর হয়েছে, তো ওইখান থেকে আমরা এসেছি। আর যাই হোক মানে কালকের বেশিরভাগ ফুটেজ আমি দেখাতে পারিনি, কেননা কালকে খুব ব্যস্ত ছিলাম, আর এখন পুজো দেওয়া হবে আর তারপর আমরা মানে বাসে ওইখানে খাওয়া দাওয়া হবে, তারপর উদয়গিরি খণ্ডগিরি আই থিঙ্ক, আমি জানি না, আমি তো প্রথমবার এসেছি, যাই হোক ওইগুলো দেখি পরে, তারপর আই থিঙ্ক ওই সন্ধ্যাবেলা অমনি 7টা 6টা 7টা অমনি টাইমে পুরী আমরা ঢুকে যাবো। আর পুরী ঢোকার পর আরও এনজয় মানে কেস কাদা হতে চলেছে, তোমাদেরকে আমি প্রমিস করেছি যে কাদা করবো, কাদা করে ছাড়বো, প্র্যাঙ্ক হবে, অনেক কিছু অনেক কিছু হবে, পাশে থেকো। আর এখানে শুনতে পেলাম একদম সব মজা, আর শুনতে পেলাম নাকি যে এখানে মানে পুরীর এই যে মন্দিরগুলো আছে বলছে ইয়েতে ভুবনেশ্বরে বলছে নাকি ক্যামেরা অ্যালাউড নেই, হ্যাঁ ক্যামেরা অ্যালাউড নেই, মানে না না ফাইট ফাইট দেওয়া, এখানে বাইরে এসে গাইস কোনো ঝামেলা, কারণ আমরা যাই না, আমি তো ভাই প্রথমবার এসেছি, আমি তো রিস্ক নেবই না এখানে। তোরা কিছু বলতে চাস?
আপনাদেরকে একটা জিনিস দেখিয়ে দিই, এটা হচ্ছে বাবা লিঙ্গরাজের মন্দির। আর এটার ভেতরে আমি ক্যামেরা নিয়ে যেতে পারবো না গাইজ, তো আমার কোনো জোর জুলুম নেই, এখানে বাইরে থেকে তোমাদেরকে মন্দিরটা দেখিয়ে দিই। ফাইনালি আমাদের মানে ওই লিঙ্গেশ্বর যে মন্দিরটা আছে ওইটা আমাদের ঘোরা কমপ্লিট এখন, আর আমরা চলে মাঝের বাসটা আমাদের। আর যাই হোক, আই এম ভেরি সরি গাইজ, কেননা ভেতরে দৃশ্য আমি কিচ্ছু দেখাতে পারিনি, সেটা আমার কোনো দোষ নেই। এখানে পুলিশ প্রশাসন এমন যে মানে ভেতরের দৃশ্য দেবেই না। আর আমার সবচেয়ে যে জিনিসটা ভালো লাগে সেই জিনিসটা এটা এটা দিকে। তো আমরা খাবার দাবার খেয়ে একটু বাজারের দিকে এলাম, খাওয়া দাওয়া আমাদের কমপ্লিট, এবার আমরা বসবো বাসে আর এইখান থেকে রওনা দেবো পুরীর দিকে। তো বাসে থেকেও মজা হবে। আমরা কোল্ড ড্রিঙ্কস এর দোকান খুঁজছি, বাট কোল্ড ড্রিঙ্কস এর দোকান কোথাও আমরা পাচ্ছি না, কোথাও দেখছি গোলা, মানে কোথাও একদম মানে কি বলবো ওই যে ওই মালায়ের যে ইয়েগুলো হয়, যাই হোক বাদ দাও। তো কোল্ড ড্রিঙ্কস এর দোকান খুঁজছি, কোল্ড ড্রিঙ্কস এর দোকান কোথাও পাচ্ছি না। দেখছি ওইখানে একটা মেন বাজার আছে, মানে যেখানে আমাদের বাসটা স্ট্যান্ড করা আছে ওইখানে আই থিঙ্ক হতে পারে, দেখা যাক এখানে ওইখানে যে খাওয়া হবে। আমরা কোল্ড ড্রিঙ্কস এর দোকান চলে এসেছি আর আমরা কোল্ড ড্রিঙ্কস খাচ্ছি, বাস আমাদের ছেড়ে দেবে। কোল্ড ড্রিঙ্কস খাওয়ার একটাই কারণ যাতে একটু পেটের অবস্থাটা ঠিক থাকে, বাদ বাকি আর কিছু না। আর এখন এইখান থেকে পুরি আরো 2 ঘন্টা, মানে কমসম 6:30-7:30 লেগে যাবে আই থিঙ্ক। এখান থেকে এখন সবাই খাচ্ছে, খাওয়া দাওয়া হবে, ইয়ে করবে, তারপর বেরোবে। আমরা চলে এসেছি এখন ধবলগিরি, জাস্ট লুক এট দিস প্লেস ম্যান, দারুন দারুন, জাস্ট জায়গাটা অসাম, মানে যদি না আসতাম তো জায়গাটা না এলে মানে খুব মিস করতাম জায়গাটা। তোমরা শুধু দেখো একবার, যা যা জিনিস এক্সপিরিয়েন্স করছি মানে লাইফের বেস্ট এক্সপিরিয়েন্স, জাস্ট ভিউ গুলো তোমরা দেখো মানে অসাম, মানে এসে আমি নিজেকে কন্ট্রোল করতে পারছি না। যাই হোক দারুন জায়গাটা, জাস্ট অসাম। আর এখানে বুদ্ধার একটা মানে একটা মূর্তি আছে, সাইডে অনেক জিনিস আছে তোমাদেরকে দেখাই। এইটা বড় মন্দিরটা, আর আই থিঙ্ক আমার মনে হয় যে অরিজিনাল মন্দির সেটা হচ্ছে ওইটা, আমার পিছনে যেটা দেখতে পাচ্ছ এটা মনে হচ্ছে আসল মন্দির। তো ওই দিকে যাওয়া যাক দেখি, এটা হচ্ছে বাবা ধবলগিরির মন্দির। আর তোমরা যে এই ভিডিওটা দেখছো সেটা হচ্ছে পুরি পার্ট 1 এর ভিডিও, বিকজ পার্ট 2 ও অনেক মজা হবে, বাট পুরি যে পার্ট 1 এর ভিডিওটা সেটা তো অনেক কিছু থাকবে, সেটা তো তোমরা পাশে দেখছো। মানে এখানে একটা জিনিস আছে, যদি এখানে কোনো জিনিসের দাম যদি 20 টাকা হয় তো সেটাকে বলবে 100 টাকা, তো তোমাকে বলতে হবে যে ভাই 20 টাকাই দেবো, ওকে, নাহলে তোমরা ব্যাস বালিকা বাকরা। তো যাই হোক এখন আমাদের ধবলগিরি ঘোরা শেষ, এখন আমরা আমাদের কার আসবে এখানে, মানে কারে করে আমরা এসেছি বাস স্ট্যান্ড থেকে ওই আমাদের বাসটা, আর এখন আমরা স্বর্গদ্বার মানে ওই সূর্য মন্দির যেইটা সেটা আমরা দেখতে বেরোলাম। এবার দেখা যাক সূর্য মন্দিরটা কত সুন্দর, আই থিঙ্ক বেটার হবে, কি বলছো? ফটো তুলছো না, গ্যালারি অডিটোরিয়াম বলে একটা ইয়ে ছিল, তো ওইখানে আমরা গেলাম না। যাই হোক ঠিক আছে, কোনো ব্যাপার নেই, আগে সূর্য মন্দিরটা জাস্ট ভিউটা তোমরা দেখো, জাস্ট অসাম লাগছে। এটা হচ্ছে সূর্য মন্দিরের ভিউ, ভেতরে মানে একটু মানে কি বলবো মানে মিউজিয়ামের মতন লাইক অনেকটা জিনিসটা। আর ভেতরে আমাদের কাছে অত সময় নেই, কারণ আমাদেরকে বাসের থেকে হ্যাঁ আমাদেরকে বাসে বলে দিয়েছে যে জলদি তোরা আসবি, ঠিক আছে দেখা যাক, ঢুকে যেতে হবে পুরী। যাই হোক আর ভিড়, জাস্ট লুক এট দিস ভিড় ম্যান, মানে মাথা খারাপ করা ভিড়। জাস্ট তারা যারা পুরী আসনি তাদেরকে জন্য বলছি যে কি করছো ঘরে থেকে, সুন্দর দৃশ্য, আর সবাই আমার দিকে তাকাচ্ছে খেপা আমি, ঠিক আছে কোনো ব্যাপার নেই, তাকাতেই পারে, ব্লগ বানাচ্ছে সবাই তাকাবে। আর যাই হোক ভেতরে মনে হয় ফোন অ্যালাউ নেই, ওই জন্য আমি বাইরে ভিডিওটা বানিয়ে নিলাম, চলো দেখা যাক ভেতরে ফোন অ্যালাউ আছে। তো বলে না যে ব্যাড লাক থাকলে কিছু করার নেই, মানে আমাদেরকে এখানে টিকিটটা কাটতে হতো যেখানে আমরা ঢুকেছিলাম, ওই কি বেশ সায়েন্স মিউজিয়ামের মতন একটা জায়গা, ওখানে টিকিট কাটটা হচ্ছে, তো ওইখানে আমরা মানে ভাবলাম যে ওইখানে মিউজিয়ামের জন্য, আর অ্যাকচুয়ালি ওইটা এই কোণারক মন্দিরের জন্য, সূর্য মন্দিরের জন্য, ব্যাস হয়ে গেল, এত সুন্দর জাস্ট ভিউটা। আর টিকিট কাটতে যদি আমি যাই তো আর এখনও কমে 10-15 মিনিট লেট হয়ে যাবে, তো বাসে সবাই অলরেডি চলে এসে আমাকে ফোন করেছে, তা আমি বাসে যাচ্ছি গাইজ। এইটা কভার করা হলো না, এটা নেক্সট টাইম প্রমিস করছি, এটা নেক্সট টাইম কভার করবোই। আর চললাম এখন বাসে, গোয়িং টু পুরী। মু কহুছু কি চা টা খাওছি, এইখানে তো হলো নাই বিকজ আমাদের ব্যাড লাক, চা টা খেয়ে বাস ছাড়বে এখন, মানে কপালটা মানে মাথাটা আমার খারাপ হয়ে যাবে এইটুকুর জন্য জাস্ট। আর মানে আমার পুরনো স্ট্রাকচার দেখতে একদম দারুণ লাগে, ও আবার উড়িয়া ভাষা বলতে যাচ্ছে, মার খেয়ে যাবে আবার। রাত 7টা বাজছে বাস স্টেশনে, ওইটাতে আমরা নামলাম, এবারে দেখি ছোট বাসগুলোতে বা অটোতে করে আমরা এখান থেকে পুরি যাব, মানে এত হ্যাপা কিছু বলার নেই। এখানে বাস থাকবে যে বাসটা আমরা এসেছি, আর এইখান থেকে অটোতে করে আবার যেতে হবে পুরি, মানে পুরি সি বিচ, তো এইখান থেকে বেশিক্ষণ নয়, ওই 5-6 কিলোমিটার হবে আই থিঙ্ক। তো যাওয়া যাক আর কি, এত দুজন চলে এসেছি, কাল থেকে তো পুরো একদম ঢেউ চলবে। ফাইনালি আমরা লজে চলে এলাম, এখন মানে পিঠে এত বড় ব্যাগ দেখতে পাচ্ছি, এটা আমার ফ্রেন্ড বারু, খুব ভালো ফ্রেন্ড। আর যাই হোক দেখা যাক ওপরে যে মানে কি কিরকম।
লিটারালি বিশ্বাস করো এখন ডিসেম্বর মাস আর আজকে হচ্ছে তোমার 20 তারিখ, আর উপরে দেখছো ফ্যান চলছে, এখানে জাস্ট খেমানি গরম, একদম জাস্ট গরম। তো গাইস ঢাকি ঢাকিরে চলে এসেছি আমরা সমুদ্রতে, লাইফের ফার্স্ট টাইম সমুদ্র এক্সপিরিয়েন্স। তোমরা ভাবছো যে আজ কত, ও গাইস জাস্ট লুক এট দ্যাট ঢেউ ম্যান, ফার্স্ট এক্সপিরিয়েন্স, কিছু করার নেই বস, ঢাকিড়িকিড়ি মু আসুছো এনজয় করুছো এন্ড তুমি লোক দেখাওছো ভাই সাহাব, আও আও আর দো আর দো আর দো। এ যে সময় পাগলে দেখো মনে হচ্ছে রেগিস্তানে চলে আসছি, দেখো এমনি করে কি চলা যায়, কাকু হিসি করছি। এই যেগুলো করা উচিত নয় সেগুলো করছে, কারণ কালকে সকালে এসে আমি কি করে এখানে স্নান করবো আমি জানি না। আর বাজারের ভিউটা একটু ক্যাপচার করে দেখি যে কি কেমন কি ব্যবস্থা আছে। ধরো আমি এসেছি একটা এত বড় সেলিব্রিটি, আমি প্রত্যেকটা ব্লগে বলি যে আমি বিশাল সেলিব্রিটি, আর তোমরা জানো যে আমি বিশাল বড় লোক, ওই জন্য আমার একটু সম্মান নেওয়া কেউ চিনতে পারছে না। গুড মর্নিং ফ্রেন্ডস, আমরা মানে এখন হোটেল রুম থেকে বেরিয়ে গিয়েছি, আর সবাই একটি জিনিস দেখলে হাসবে যে আমরা খালি পায়ে আছি, কিন্তু কিছু করার নেই, বালিতে এখানে চটি জুতো মানে এমনি চলা মানে খুবই মুশকিল। আর আমাকে কেমন লাগছে প্লিজ কমেন্ট বক্সে জানিও, আর দেখবে দেখো তাও আমি কি একা একা মজা দেবো, তোমাদেরকে মজা দেবো, চল। আর জল খাবার খেয়ে এসে যে এখানে স্নানটা হবে জাস্ট অসাম গাইস, মানে পাগল হয়ে যাবে পাগল। আমি দেখো প্যান্ট প্যান্ট ভিজে এক এক গাইস, এই জায়গাটা এমন জায়গা যে তুমি নিজেকে কন্ট্রোল করতে পারবে না। চলো আমরা খাবার দাবার খেয়ে আসি, তারপর মজা হবে, তোমরা থাকবে। পুরো একদম পিঙ্ক পিঙ্ক ড্রেস করছে আপনি, সবাই এখানে ওয়েট করছে, চললাম এনজয় হউছু, চলো বিচে দেখা হচ্ছে, টাটা। টাইগিড়িগিড়ি ক্যাম্প করতে যাচ্ছি, ওয়েট করছে আমার জন্য, চলো। আমরা সবাই মিলে খুব এনজয় করছি, এটা ফ্যামিলি, এটা আমার মা, এটা আমার বাবা, মানে খুব এনজয় হচ্ছে এখানে। আর আমি ভাবছি আমার মানে বেশি কোনো অপেক্ষা হচ্ছে না, ফোনটা আমি কাউকে দেবো, আর আমি জাস্ট নাম করবো, এখন মানে দেখে বুঝতে পারছো মানে কেমন অবস্থায় নেমেছিলাম আর কেমন অবস্থায় উঠলাম, অবস্থা খারাপ। আজকে তো একদিন, কাল পরশু আছে, মানে আমার গলা শুনে বুঝতে পারছো আমার মানে কি অবস্থা হয়েছে, মানে জাস্ট অসাম মজা করলাম গাইস। গামছা পেনকে চলো আবি হোটেল রুমে যায়গে, ড্রেস ফ্রেস চেঞ্জ করেঙ্গে, ভাই আই এম ডান উইথ দিস সমুদ্র, কত কিছু ঢুকলাম নোনা জল খেয়ে, শুধু শরবত খেয়ে গিয়ে অবস্থা খারাপ। চলো হোটেল, দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট, এখন আমরা চললাম স্বর্গদ্বার, মানে রাস্তা তো জানি না, দুটো কাউকে জিজ্ঞেস করলাম, বললাম কাকা স্বর্গদ্বার কোন দিকে, বলছে এখানে একটা বিল্ডিং আছে তার পিছনে, এটা হচ্ছে পুরীর স্বর্গদ্বার, মানে জাস্ট জায়গাগুলো গাইস দারুণ দারুণ। তো স্বর্গদ্বারে এসে আমরা কিচ্ছু দেখতে পাইনি, শুধু যেটা দেখতে পেলাম সেটা হলো হরিবল, যাই হোক শান্তি পাক সবারই আত্মা। আর আমরা ভাবলাম মন্দির ফন্দির কিছু আছে ভেতরে, সেরকম কোনো দৃশ্য নেই। আমি ভাবলাম যে হোটেল রুমে থাকার চেয়ে না এইখানে মানে বসে থাকাটা অনেক বেটার, এখানে বসো আর এই রেগিস্তানে বালির সাথে খেলা করো। 4টা বাজছে, তো এখনও মানে এই যে পুরীর যে মানে হাইপটা সেটা এখনো কমিনি, এখনো সবাই স্নান করতে ব্যস্ত। কালকে তো আর সমুদ্রতে নামতে পারবো না, আই থিঙ্ক কালকে পুজো দিতে যাবো, পরশু দিন আবার সেম টু সেম মেন মজা হবে। এই যে পাশের যে এই দোকানগুলো দেখতে পাচ্ছ সব রাতে জমজমাট হবে। আর এখন রাখলাম টাটা, আরও সন্ধ্যাবেলায় বেরোবো বাজারে, তখন দেখা হবে। আজকে কিন্তু মাছ খেতে হবে গাইজ, আমি শুনেছি যে পুরীর মাছ নাকি খুব ফেমাস, ভাই গন্ধর জন্য গেলাম না কালকে, খুব স্মেল উঠছিল। চলো টাটা, এখন রুমে যাই।